ফের রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এ নিয়ে এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো নবান্ন বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকেই এলাকায় এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প বসবে ক্যাম্প চলবে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তবে রবিবার ও ছুটির দিনে এই ক্যাম্প বসবে না দুয়ারে সরকার ক্যাম্পে জমা পড়া যাবতীয় সমস্যা সমাধানের কাজ শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই এই সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এবারের এই ক্যাম্প থেকে কি কি সুবিধা মিলবে এবারের এই ক্যাম্পে মোট পঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আগে পাওয়া যেত মোট তেত্রিশটি প্রকল্পের সুবিধা এবারের এই ক্যাম্পে দুটি নতুন প্রকল্প যোগ করা হয়েছে কি কি প্রকল্প আছে দেখে নিন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী জাতি শংসাপত্র শিক্ষাশ্রী তপসিলি বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি এগ্রিকালচার কেসিসি সম্পদ উন্নয়ন তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ জমির পাট্টার আবেদন ও বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবাগুলো পাওয়া যাবে এই পরিষেবাগুলো আগেও পাওয়া যেত দুয়ারি সরকার ক্যাম্প থেকে এছাড়াও এবারের ক্যাম্পে দুটি নতুন পরিষেবা যুক্ত করা হচ্ছে যা হচ্ছে বার্ধক্য ভাতা ও পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ এই দুটি পরিষেবার সুবিধা এবারে দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে আগে এই পরিষেবাগুলো পাওয়া যেত না বার্ধক্য ভাতা যদিও অনেক আগে ক্যাম্প থেকে এই পরিষেবাটা প্রদান করা হতো কিন্তু মাঝখানে বার্ধক্য ভাতা দেওয়া বন্ধ ছিল আবার সেই বার্ধক্য ভাতা দেওয়াটা শুরু হতে চলেছে উল্লেখ্য ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করেছে প্রসঙ্গত এর আগে এবছরই রাজ্যে এক লক্ষ দুয়ারে সরকারের ক্যাম্প চালু করেছিল সরকার চালু হয়েছিল হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ ওয়ান এইট সেভেন এই নম্বরে ফোন করে যে কোনো সমস্যা বা অভিযোগের কথা জানানো যেত দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিষাণ ক্রেডিট কার্ড মৎস্যজীবী ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাওয়া যাবে বিভিন্ন শংসাপত্র বিভিন্ন জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী শংসাপত্র জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই ক্যাম্পে আবেদন করতে পারেন ধন্যবাদ